বন্ধুরা, নিম ফুলের মধু সিরিয়ালের লেটেস্ট আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমি তোমাদের কাছে আজ অর্থাৎ 19 মে শুক্রবারের এপিসোডের সংক্ষিপ্ত বিবরণটা তুলে ধরব। অবশেষে সুপ্রকাশবাবুকে জেলে যেতে হয়। অভিনন্দন বসু নার্সিংহোমের জালিয়াতি সকলের সামনে প্রকাশ্যে আনার জন্য সবাইকে ধন্যবাদ জানায়। পর্ণাও জানায় যে সকলে একসাথে লড়াই না করলে এই যুদ্ধে জয় হওয়া যেত না। এই লড়াইয়ে পর্ণার কাছে সবথেকে প্রশংসা পায় সৃজন। সৃজন এতে প্রচণ্ড খুশিও হয়। অন্য আরেক দিকে দত্তবাড়িতে শুরু হয় নতুন ঝামেলা। রবীন্দ্র জয়ন্তী উৎসবের দিনে অয়ন একজন বদমাস লোক ঠিক করে, যে নীলাঞ্জনার নাচের সময় তাকে নোংরা অকথ্য ভাষায় অপমান করে। সেই অপমানের জেরে এত সব কাণ্ড ঘটে। নীলাঞ্জনা বাড়ি থেকে বেরিয়ে যায়, ছোটকার অ্যাক্সিডেন্ট হয়, পাড়া প্রতিবেশী সব কিছু জেনে যায়। সেই বদমাস লোকটা মদ খেয়ে দত্তবাড়িতে উপস্থিত হয়। সে অয়নের কাছে মাতলামো করে মদ খাবার জন্য টাকা চায়। অয়ন তাকে টাকা দিতে অস্বীকার করে। এই নিয়ে চলে এক অশান্তি। মৌমিতা ভয় পেয়ে যায়। আর কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ওই সময় পর্ণা, সৃজন, চয়ন ও বর্ষা ছোটকাকে নিয়ে বাড়ি ফিরে আসে। নীলাঞ্জনা সকল ঘটনা দরজার আড়াল থেকে দেখে। পর্ণারা অবাক হয়ে যায় ওই শয়তান লোকটাকে দেখে। সৃজন লোকটাকে চেপে ধরে এবং এক প্রকার বল প্রয়োগ করে সমস্ত ব্যাপারটা জেনে নেয়। নীলাঞ্জনা তার স্বামীকে দেখতে ছুটে আসে। সে তার আবেগকে আর ধরে রাখতে পারে না। অয়ন ধরা পড়ার ভয়ে শয়তান লোকটাকে ঘর থেকে বের করে দেয়। ছোটকা সমস্তটা বুঝতে পেরে কষ্ট পায়। পর্ণা এরপর তার ভাসুরকে বলে ছোটকা ও ছোট কাকির কাছে ক্ষমা চাইতে। অয়ন কিছুতেই রাজি হয় না। তখন বাধ্য হয়ে পর্ণা দত্তবাড়ির সকল বড়দের ডেকে পাঠায় এই ঘটনার যোগ্য বিচার করতে। অয়নের মা ঠাকুমা সকলে তাকে অনেক বকাবকি করে, কিন্তু এই ঘটনাতেও পর্ণার শাশুড়ি অয়নের সাথ দেয়। তাকে ছেলে মানুষ বলে তার দোষ এড়ানোর চেষ্টা করে। অয়ন এরপর রেগে বলে ওঠে যে সে যা করেছে বেশ করেছে। ছোট কাকির কোনো যোগ্যতা নেই দত্তবাড়ির বউ হবার। তার কোনো মান সম্মান নেই। সে বাইজি বাড়িতে বিক্রি হয়ে গেছিল। সে আবার বলে যে শুধু সে নয়, আরও অনেকে চায়নি ছোট কাকিমাকে বাড়ির বউ হয়ে থাকতে দিতে। পর্ণার শাশুড়ি বুঝতে পারে তার দিকে তীরটা ঘুরছে। তখন সে মৌমিতাকে বলে তার স্বামীকে সামলাতে। তিনি নীলাঞ্জনাকে আবার দুর্ভাগ্যের খোঁটা দেয়। পর্ণা সব শুনে তার ঠাকুমা শাশুড়িকে বলে যে যদি ছোট কাকিমার দুর্ভাগ্যের জন্য ছোটকার অ্যাক্সিডেন্ট হয়, তবে তার সৌভাগ্যের জন্যই ছোটকা সমস্ত বাধা পেরিয়ে বেঁচে ফিরেও এসেছে। এতক্ষণ সমস্ত শুনে আর সহ্য করতে না পেরে ঠাকুমা অয়নকে তার ছোট ছেলে ও ছোট বৌমার কাছে ক্ষমা চাইতে বলে। তিনি ভয় দেখান যে ক্ষমা না চাইলে সমস্ত সম্পত্তি থেকে তিনি বড় তরফকে বঞ্চিত করবে, কারণ সমস্ত সম্পত্তি এখনও তার নামে। এই শুনে অখিলেশ দত্ত ভয় পেয়ে যায় এবং সে তার বড় ছেলেকে ধমক দিয়ে তার ছোট ভাইয়ের পায়ের কাছে ফেলে দেয়। ছোটকা বুঝতে পারে সম্পত্তির লোভে তার দাদা এই কাজ করেছে। পর্ণা একটু হলেও খুশি হয় যে তার জ্যেষ্ঠ শ্বশুর যে কারণেই হোক তার ছেলেকে শাসন তো করেছে। ছোটকা অয়নকে ক্ষমা করে দেয় এবং সে পর্ণার অনেক সুনাম করে। শেষে বলে সারা জীবন নীলাঞ্জনার পাশে সে থাকবে, ওকে ভালো রাখবে আর কোনো দিন কারোর কাছে অপমানিত হতে দেবে না। তাহলে পর্ণার সমস্ত কথা সত্যি হলো। সে ছোটকাকে সুস্থ করে বাড়ি ফিরিয়েও আনল এবং প্রমাণ করল কুসংস্কারের থেকে ভালোবাসার দাম অনেক বেশি। পর্ব এখানেই শেষ হয়। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল এবং ভিডিওর নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও এবং ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিও। লাইক এবং শেয়ার করতে ভুলো না।